আমার একদমই কষ্ট হচ্ছে না। তোমার মতো মিষ্টি একটা বউ, তুমি খুব সুখী একজন মানুষ তাই না? তাহলে এগুলা কি? কাজ করার অভ্যাস নাই তো, সেজন্য এমন হয়েছে। শোভন চলো আমরা এখান থেকে চলে যাই, তুমি আমার জেনে নিয়ে যাইবা, আমি উনেই থাকি। আমি মাটির মানুষ হতে চাই, বাবা মা একদিন সব কিছু মেনে নেবে, সব ঠিক হয়ে যাবে। যাও এটা খেতে কাম করতেছে, ওরা তো দেখে নিয়ে লগে করে ক্ষতি করতে পারতাম। ওই পোলাটার আমি করে দিই যে আমার হিসাব মাইনে নিয়ে নেই আর মাইনে নিব না। যাই কইতেছেন তাই তো করতেছেন, খেতে খামারে মাঠে খেতে কাম করতেছে, অসুবিধাটা কি? ওইটা হইলো তার নাটক, সে ভাবছে খেতে খামারে কাজ কইরা আমার মন গলাই। আপনার মন কি পাথর দিয়ে বাঁধানো? পোলাটা তো খারাপ না। শুনতাছি পোলাটা শহরে বাড়ি আছে, সেই পোলাটা এ না ইসা খাটতাছে কেন, সেটা কি আমি বুঝি না? আপনার মুখ থেকে তো কোনোদিনও মহব্বতের কিছু শুনি নাই। এই মহব্বত টহব্বত কিছুই না, এই পোলার অন্য কোনো উদ্দেশ্য আছে। যখন একটা দুর্ঘটনা ঘটে যাইব তখন ঠিকই বুঝবো। অনেক কষ্ট হইতেছে না? আমি তোমার লেগে কলে ঠান্ডা পানি লই। শোভন জ্বরে তো তোমার গা পুড়ে যাইতাছে, তুমি এই অবস্থা নিয়ে কাজ করতেছো? জ্বর আসেনি, রৌদ্রের তো অনেক তাপ তাই আমার শরীরটা গরম হয়ে আছে। আমার আর কত বুঝাইবা তুমি, তোমার আমি এই অবস্থা নিয়ে কাজ করতে দিব না। চলো তুমি বাড়িতে যাইবা, ঘাসগুলো তো অনেক বড় হয়ে গেছে, এগুলো কাটতে হবে। তোমার কিছু করা লাগবে না, তুমি চলো তো। বাবা রাগ করবে অনেক। আমি জানতাম সবারে দিয়ে সব কাম হয় না, অরে দিয়েও কোনো কাম হইব না, তোমার আর কোনো কাম করা লাগবে না। তুমি বাড়ি যাও, জামা কাপড় গোছাইয়া যেখান থেকে আইছো সেখানে ফেরত যাও। জ্বরে তোর গাটা পুড়া যাইতাছে। তুই শুনু মানুষ, তুই কি বুঝবি? তোরে আমি শহর যাইতে দিব না, আর এই পোলা এইখানে থাইকা কোনো কিছু কইরা খাইতে পারবো না, ওরে চলে যেত কম। ও আমার স্বামী, ওরে সাইডা তো আমার একা থাকা সম্ভব না। একদম চুপ, ওরে এইখান থেকে চলে যেত কম। তুমি বাড়ি চলে যাও। শোভন আমি তোমাকে যেতে বলেছি।